ঘন্টা খানেকের কোনো আলোচনা নয়, মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের আলোচনা পরীক্ষার খাতায় তোমাকে ন্যূনতম 5 মার্ক পেতে সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিখ্যাত বাউল সাধক লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর কবিতা, না কবিতা নয়, বাড়ির কাছে আরশিনগর গানটি নিয়ে। প্রকৃতপক্ষে বাড়ির কাছে আরশিনগর হলো একটি গান, যেটিকে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবিতা হিসাবে আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করেছেন। প্রশ্ন হতে পারে, আমি কি পরীক্ষার খাতাতে তবে লিখব বাড়ির কাছে আরশিনগর গান থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে? একদম নয়, যেহেতু এটা আমাদের সিলেবাসে কবিতা আকারে বা কবিতা হিসাবে প্রকাশিত হয়েছে, তাই উত্তর লিখবার সময় আমরা লিখব বাড়ির কাছে আরশিনগর কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে। বা যে কোনো বড় প্রশ্নের শুরুতে তোমরা এভাবেও লিখতে পারো, বিখ্যাত বাউল সাধক লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর কবিতাটিতে কবি বাউল সাধনার এক গুহতত্ত্ব বর্ণনা করেছেন, এভাবেও লেখা যেতে পারে। যাই হোক, এ গেল প্রাথমিক কথা। এবার আসি একটা অন্য ধরনের কথায়। লালন অন্য একটা গানে একবার বলেছিলেন, কি সাধনে পাবো তারে যে আমার জীবন দেবতা। কোথাও আবার বলছেন, মনের মানুষ। প্রকৃতপক্ষে আমরা যেমন বলি না যে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলছে আল্লাহ, কেউ গড, বাউলেরা তার আরাধ্য দেবতাকে একটা নামেই ডাকেন, সেটা হলো মনের মানুষ। এই মনের মানুষটি হলো তার জীবন দেবতা। আমরা কি বলি? আমি বলি মন্দিরে দেবতা আছেন, আমার মুসলিম বন্ধুরা বলবে মসজিদে দেবতা আছেন, খ্রিস্টানরা বলবেন চার্চে দেবতা আছেন, বাউলরা বলবেন দেবতা আছে দেহের মধ্যেই, মনের মধ্যেই। তাদের ভাষায় যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে, ঠিক এই কথাটা তারা বলেন। কবিতায় আমরা দেখব কবি বলছেন, আরশিনগর গ্রামে আমার এক পড়শি থাকে, আমি তার দেখা পেতে ব্যাকুল, কিন্তু আমি তার দেখা পাই না, কারণ গ্রামটি অগাধ জল দিয়ে ঘেরা, আর সেই জল পার করবার মতন কোনো নৌকো বা তরণী ঘাটে নেই। এটা তারা কবি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, তোমরা চট করে ধরো গুগল ম্যাপ খুলে আরশিনগর গ্রামটাকে খোঁজো, কিংবা যদি ক্যালেন্ডারের পাতায় দেখো যে আরশিনগরটা কোথায়, তুমি বলে ক্যালেন্ডারে আবার দেখা যায় নাকি? ক্যালেন্ডার মানে আমি কোনো ছবির কথা বলছি না, মানচিত্র। মানচিত্রতে দেখো তো যে আরশিনগর, বা গ্লোব যদি কারো বাড়িতে থেকে থাকে, আরশিনগর গ্রামটা কি আদৌ কোথাও আছে? কোথাও নেই। আরশি কথার অর্থ হচ্ছে দর্পণ বা আয়না, নগর হচ্ছে যে কোনো নগর, রাজ্য, অঞ্চল। এখানে আরশিনগর বলতে এমন একটা জায়গা যেখানে নিজেকে দেখা যায়। সোজা কথায় বলতে কবি আরশিনগর বলতে নিজের দেহকে বুঝিয়েছেন, আর পড়শি বলতে মনের মানুষকে বুঝিয়েছেন। আমাদের দেহের মধ্যেই আমাদের মনের মানুষ বা জীবন দেবতা থাকে, অথচ আমরা তাকে দেখতে পাই না বা তাকে খুঁজে পাই না। কেন? আরশিনগর গ্রামটা জলে ঘেরা। আমাদের মানব জীবন, মানব মন কাম ক্রোধ লোভ মোহ এইসবে ঘেরা, আর ঈশ্বরকে ডাকার মতন, ঈশ্বরের দর্শন পাওয়ার মতন, মনের মানুষের দর্শন পাওয়ার মতন কোনো নৌকো নেই, মানে কোনো তন্ত্রমন্ত্রও নেই। এবার আসছি পরের কথায়। কবি বলছেন, বলবো কি সেই পড়শির কথা, তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে, আমি আমার মনের মানুষের কথা কি বলবো, তার হাত পা মাথা কিছুই নেই, সে ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নিরে, সে কিছুটা সময় শূন্যে থাকে কিছুটা সময় জলে ভাসে, যার হাত পা নেই, যে জলে ভাসতে পারে আবার শূন্যেও ভাসতে পারে, সেটা একমাত্র কি হতে পারে,
হাওয়া বা নিরাকার কিছু। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমার ঈশ্বর সম্পূর্ণ নিরাকার। যারা আমায় প্রশ্ন করেছো, দাদা বাড়ির কাছে আরশিনগর কবিতায় পড়শির স্বরূপ বা বাউল সাধনার যে গুহ তত্ত্ব প্রকাশিত হয়েছে তা একটুখানি বুঝিয়ে বলবে, তাদের জন্য ছিল আজকের এই আলোচনাটি। তোমরা যারা মনে করছো আলোচনাটা একটু জটিল লাগলো, তাদের জন্য সার সংক্ষেপে আরও একবার। বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবি বলছেন, আরশিনগরে আমার এক প্রতিবেশী থাকে, আমি তাকে দেখতে চাই কিন্তু দেখতে পাই না, কারণ আরশিনগর গ্রামটি জলে ঘেরা, আর সেই জল পার করার মতো কোনো নৌকো নেই। আমার পড়শি সম্পূর্ণ নিরাকার, হস্তপদ স্কন্দ মাথা কিছুই তার নেই। সে আর আমি এক জায়গাতে থাকলেও দুজনের মধ্যে লক্ষ যোজন দূরত্ব। এটার আড়ালে কবি বলতে চেয়েছেন, আমার মনের মধ্যেই আমার মনের মানুষ বা ঈশ্বর থাকেন, আমি তাকে দেখতে চাই কিন্তু পাই না, কারণ আমাদের মন হিংসা লোভ কামনা বাসনার সমুদ্রে ঘেরা, আর সেই সমুদ্রকে পার করে ঈশ্বরের দর্শন পাওয়ার মতন কোনো মন্ত্রতন্ত্রও নেই। আমরা আমার পড়শি সম্পূর্ণ নিরাকার, আমাদের দেবতা আমার আরাধ্য উপাস্য দেবতা তার কোনো আকার নেই, তিনি নিরাকার, সকলের মনের মধ্যেই তার বাস, একেবারে কাছাকাছি আমরা থাকি তবু আমরা কখনো তাকে স্পর্শ বা উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের মধ্যে আছে লক্ষ যোজন দূরত্ব। কেমন লাগলো আজকের এই আলোচনা? অন্য তথাকথিত স্বঘোষিত স্যারের মতন দীর্ঘ এক দেড় ঘন্টার আলোচনা এক কথা দশবার বলে বা কোনো নোট বই থেকে চারটে লাইন টুকে তোমাদের বললাম না, তোমাদের একটা সঠিকভাবে একটা উত্তর একটা বিষয়কে খুব সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করলাম। ভালো লাগলে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা না করো, এই ভিডিওটার ব্যাপারে তোমার বন্ধুদের বলো। হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমরা তো কত SMS ফরওয়ার্ড করি, 10 জনকে ফরওয়ার্ড করুন নচেত অমুক হবে, কখনো একটা মেয়ে একটু চোখ তুলে তাকাচ্ছে সেই ভিডিও ফরওয়ার্ড করি, একটু আমার অনুরোধে এটা তোমরা ফরওয়ার্ড করো। যদি একটু আমার ভিডিওটা বেশি লাইক পায়, বেশি লোক এটা দেখে, তবে আমারও ভালো লাগবে, আমিও নতুন ভিডিও তৈরির তাগিদ পাব। সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম, সবাই ভালো থেকো, আবারও তোমাদের জন্য এইরকমই হয়তো কোনো একটা নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য টাটা, মনে রেখো সম্রাট এক্সক্লুসিভ নাম্বার 1 তোমাদের বিচারে। আমার ভিউজ কম, আমার সাবস্ক্রাইবার কম, আমায় কমেন্টও মানুষ কম করে, কিন্তু আমি তোমাদের কম ভালোবাসি না, আর তোমরাও আমায় কম ভালোবাসো না, আমাদের সম্পর্ক আন্তরিক। আমি স্বঘোষিত স্যার নই, আমি তোমাদের বন্ধু, তোমাদের দাদা, তোমাদের আপনজন। কেমন আজকের মতো শেষ করলাম, সবাই ভালো থেকো।